জাল ফেললে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। দিন কয়েক আগেই লক্ষ্মীপুরের রামগদির মৎস্যজীবী ফরিদ মাছের জালে ধরা পড়ল 96 মন ইলিশ। সেই মাছ বিক্রি হয়ে 35 লাখ টাকায়। আবারও এক টানে উঠে এলো প্রচুর পরিমাণ ইলিশ। কক্সবাজার উপকূলের অদূরে বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের জালে ধরা পড়ে 7,300টি ইলিশ। একই সঙ্গে ধরা পড়া সেই ইলিশ কক্সবাজারের বাঁকখালী নদীর ফিশারিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হয় 52 লাখ টাকায়। কক্সবাজারের পেশা কারবার আব্দুল সত্তরের মালিকানাধীন একটি ট্রলারে সেই মাছ পড়ে। এই ট্রলারে মৎস্যজীবী আব্দুল গনি জানান, গত সপ্তাহে একটি ট্রলার নিয়ে তারা 21 জন সাগরে গিয়েছিল। উপকূল থেকে প্রায় 85 কিলোমিটার পশ্চিম বঙ্গোপসাগরে জাল ফেলে একই সঙ্গে 7,300টি ইলিশ ধরা পড়ে। মাছগুলি বিক্রি করে 52 লাখ টাকা পেয়েছেন তারা। জানা গিয়েছে, সেখানের নুনিয়া ছটার আব্দুল শুকুরের মালিকানাধীন আরেকটি ট্রলারে আসা 7,000 ইলিশ বিক্রি হয়েছে 48 লাখ টাকায়।